অসাধারণ একটা হিট, এই মাত্র হলো একটা মাছের হিট হলো। আর আপনারা দেখছেন ফরিদপুর কেষ্টপুরের ইউসুফ ভাইয়ের পুকুর, দেখা যাক কি মাছ ধরছে। মাছটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং আরও মাছের ভিডিও দেখতে পেজটিকে ফলো দিয়ে রাখুন। ভাই খুব ধীরে সুস্থে মাছটিকে খেলছে, আপনারা সাথে থাকুন এবং দেখুন মাছটি আসলে কিভাবে উঠানো হয়। পাশেই আরেকটি ভাইয়ের একই সঙ্গে হিট হলো। ইউসুফ ভাইয়ের পুকুরটি আসলে অনেক বড় এবং খুবই গভীর। এই পুকুরে আসলে নানান ধরনের মাছ আছে, রুই, কাতল, আয়ের, এবং সবার সঙ্গে কথা বলে দেখা গেছে যে এই পুকুরে বোয়াল মাছও ধরা পড়ে। তো আসলে দেখি কি মাছ হিট হলো। অলরেডি মাছ দেখা যাচ্ছে, ভাই আসলে খুব দক্ষ শিকারী, যে কারণে মাছটিকে খুব ধীরে সুস্থে খেলছে। এখন দেখা যাক মাছটি আসলে কত বড় এবং কি মাছ তা এখনো কেউ বলতে পারছে না, বুঝতেও পারা যাচ্ছে না। ওদিকে ওই ভাইয়ের মাছটাও খেলছে। আহা, যাক ভাইয়ের মাছটি আসলে ছিঁড়ে চলে গেছে, দেখা যায় বসে কেটে নিয়ে চলে গেছে। মাছটি আসলে অনেক বড় ছিল, মাছটি আসলে উঠাতে পারলো না, কিন্তু আরেক ভাই সে মাছটি এখনও খেলছে। দেখা যাক সে উঠাতে পারে কি না। মাছটি প্রায় কাছে চলে এসেছে এবং ভেসে গেছে। ভেসে গেলে মাছটা আসলে উঠানো সম্ভব হয়। সাধারণত ওই ভাইয়েরটা ছিঁড়ে গেল, এর কারণ হচ্ছে হয়তোবা মাছের শক্তিটি অনেক বেশি ছিল, এই কারণে আসলে ছিঁড়ে গেছে। এই মাত্র আমরা মাছটিকে দেখতে পাচ্ছি, মাছটি আসলে বিশাল বড় এক সাইজের ব্রিকেট, 7-8 কেজি ওজন হবে হয়তোবা। আসলে ক্যামেরায় মাছগুলো ছোট দেখা যায়, আপনারা যারা দেখতে পাচ্ছেন আসলে মাছটি খুবই বড় এবং একটি ব্রিকেট মাছ, খুব সুন্দর শিকারি। এই ধরনের আরও বড় বড় মাছ শিকারি কীভাবে শিকার করে তা দেখতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।